ও খেয়াল করে দেখুন আমার অ্যাকাউন্টে কত দ্রুত হট টোকেন মাইনিং হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন, অর্থাৎ কিভাবে আমার মতো এখান থেকে বেশি টোকেন আর্নিং করবেন, সেই ইনকামের প্রসেসটাই মূলত আপনাদের দেখাবো। তার আগে একটা বিষয় বলি, এই হট টোকেন মাইনিংটি যারা এখনই অফারে অংশগ্রহণ করেন নাই, যারা এখনই এই অফারটি অবহেলা করতেছেন, তাদের আমি বলবো ভাই আপনাদের অনলাইনে ইনকাম করার দরকার নাই, আপনারা গিয়ে গরুর ঘাস কাটেন তাও কাজে লাগবে। কারণ এরকম একটি প্রজেক্ট এ পর্যন্ত অনলাইনে এর আগে আসেনি এবং এই প্রজেক্টটি পাই নেটওয়ার্ক মাইনিংয়ের থেকেও বড় বলা হচ্ছে। কারণ ইতিহাসের সাক্ষী এ পর্যন্ত যতগুলো মাইনিং প্রজেক্ট এসেছে এর মধ্যে সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে পাই নেটওয়ার্ক, এবং পাই নেটওয়ার্ক থেকে সব থেকে বড় প্রজেক্ট হতে যাচ্ছে এই হট মাইনিং। অর্থাৎ এই হট মাইনিং থেকে আপনাদের যে প্রত্যেকের লাইফ সেট করে দিতে হবে এটা যে কেউ বলে দিতে পারে, এবং এটা কিন্তু সকলে বুঝতেই পেরে গিয়েছে। কারণ এই প্রজেক্টটি অলরেডি বাইন্যান্স, চাইন্যান্স, সকল এক্সচেঞ্জ সাইট কিন্তু এই প্রজেক্টটিকে সাপোর্ট করে, এটা নিয়ে অলরেডি আমি অনেক ভিডিও বানিয়েছি, আবারও দরকার আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, দেখুন গেটডাট, আইভ, বাইন্যান্স সকলে কিন্তু এই প্রজেক্টকে সাপোর্ট করেছে। অর্থাৎ এখান থেকে যে আমরা হট টোকেন মাইনিং করতেছি এটা কিন্তু আপনাদের অবশ্যই বাইন্যান্স টাইন্যান্স দিয়ে সকল এক্সচেঞ্জ সাইটে কিন্তু এটা লিস্ট হয়ে যাবে। অর্থাৎ যে যত এখানে পরিশ্রম করবে তার তত এখান থেকে বেনিফিট হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা অনেক ইউজার আছেন, নাকে তেল দিয়ে ঘুমাবেন যখন পেমেন্টের সময় এসে যখন চিল্লা চিল্লি করেন, ভাই পেমেন্ট পাইলাম না, পেমেন্ট কম পাইলাম, ইনকাম কম হলো, ভাই আগে পরিশ্রম করতে শিখুন, আগে পরিশ্রম করুন, রেফার করুন, তারপরে কন্টিনিউসলিভাবে কাজ করুন, তারপরে আপনার এখান থেকে আপনার লাইফ চেঞ্জ হবে। তাছাড়া নাকে তেল দিয়ে বসে ঘুমিয়ে কখনো আপনার ভাই লাইফ চেঞ্জ করতে পারবেন না। তো এখনও সময় আছে ভাই, এখনও যারা জয়েন হন নাই তারা মাস্ট বি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে এখানে জয়েন হওয়া হয়ে যাবে, আপনারা মাস্ট বি প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন। ওকে, তো এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে মাইনিং স্পিডটা কীভাবে বৃদ্ধি করবেন এবং কীভাবে এখান থেকে বেশি আর্নিং করবেন। তো এখানে মাইনিংয়ের স্পিডের যে বিষয়টা রয়েছে, আপনি এই অপশনে আসবেন এবং এই অপশনে আসে আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখান থেকে তো প্রতি 2 আওয়ার্স পরপর অর্থাৎ 2 ঘন্টা পরপর এখান থেকে আপনার ক্লেম করতে পারবেন। ওকে, বাট আমার ক্লেমটা আমি এখান থেকে করে নিচ্ছি, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তারা প্রতি 2 ঘন্টা পরপর তো ক্লেম করুন। বাট এখানে মাইনিংয়ের যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু মাইনিংয়ের স্পিডটা প্রথম অবস্থায় খুবই কম রয়েছে। দেখেন এই যে আমার কিন্তু মাইনিং স্পিড স্টার্ট হয়ে গিয়েছে, আমি ক্লেম করার সাথে সাথে মাইনিং কিন্তু অন হয়ে গেছে। বাট মাইনিংয়ের যে প্রসেসটা, এবং দেখেন এটা কিন্তু খুবই স্লো এখানে মাইনিং হচ্ছে। তো স্লো মাইনিং হওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে মাইনিং স্পিডটা যার যত বেশি বৃদ্ধি হবে তার তত বেশি কিন্তু এখান থেকে টোকেনটা আর্নিং হবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা মাইনিং স্পিডটা কীভাবে বৃদ্ধি করব। তো মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য এখান থেকে যে নিচের দিকে বুস্ট অপশন রয়েছে না, বুস্ট অপশনে আমরা চলে আসব এবং আসার পরে এখান থেকে আমরা এই লেভেলগুলো যত আমরা ইনক্রিজ করতে পারবো তত কিন্তু এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা এই লাস্টের যে অপশনটা রয়েছে যে মিশন, মিশন যে অপশন রয়েছে এইটা আপনারা প্রথম দিকে আপগ্রেড করবেন। ওকে, তো মিশন অপশনে আসার আগে এটা প্রথমে আপগ্রেড করবেন। তার আগে বলে রাখি কোনটার কী কাজ সেটা আমি বলে রাখি। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা টাইমিং, যেরকম এখন 2 ঘন্টা পরপর আমার লেভেল 1-এ আসি, তো 2 ঘন্টা পরপর আমার ক্লেম করতে হচ্ছে। তো আমি যদি 0.2 দিয়ে যদি লেভেল 3-তে আসি তাহলে আমার 3 ঘন্টা পরপর আমি ক্লেম করতে পারবো। তো সেক্ষেত্রে এখন আপনার যদি টোকেন বেশি হয়ে যায় তাহলে লেভেল এটা আপগ্রেড করে নিতে পারেন, 3 ঘন্টা পরপর টাইম বৃদ্ধি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এখানে মানে একটু সুবিধা হচ্ছে যে 3 ঘন্টা পরপর এসে ক্লেম করতে পারতেন, এটা সুবিধাই আর কি। ওকে, তো এইখানে হচ্ছে আপনার যে অপশনটা রয়েছে এটাও একটা মাইনিং, একটা স্পিডের একটা বিষয়। লেভেল আমি 1-এ রয়েছি, এটা আবার লেভেল 2-তে করতে গেলে আপনার আবার 0.02 লাগবে, অর্থাৎ এখানে লেভেল বাড়াতে গেলে কিন্তু আপনাদের ই লাগতেছে। বাট লাস্টের যেটা রয়েছে সেটা কিন্তু আবার খরচাপাতি হচ্ছে না, সেটা হচ্ছে টাস্ক কমপ্লিট করে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারবেন। তো সেটা কীভাবে, তো এই অপশন রয়েছে, আমি যেরকম লেভেল 1-এ রয়েছি তো এখন আমি কী করবো, লেভেল 2-তে আপগ্রেড করবো। তো এই যে ওপেন যে অপশন রয়েছে, ওপেন অপশনে ক্লিক করবো। তো ওপেন অপশনে ক্লিক করার আগে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এইখানে আসার পরে আমরা এখান থেকে যে গ্যাস যে অপশন রয়েছে না, গ্যাস অপশনে ক্লিক করবো। গ্যাস অপশনে ক্লিক করার পরে আমরা এই 3টা টাস্ক কমপ্লিট করে নিব, ঠিক আছে, যাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিব, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিব, টুইটারে ফলো করে নিব, আর মেবি হয়তো একটা রেফারের কথা থাকতে পারে, একটা রেফার করবো। একটা রেফার করা তো ইজি ভাই, একটা রেফার যে কেউ করতে পারে, কারণ একটা রেফার করা বা ইয়ামুরি কষ্ট না, আপনার বাসায় বা আপনার কাছে নিজেরই 2টা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, এক ফোনে 2টা অ্যাকাউন্ট খুলে একটা রেফার করে নিতে পারবেন। এবং এটা করলে
তারপর এখান থেকে আপনি ইজিলি এখান থেকে আপগ্রেড করতে পারবেন। ওকে, তো এখানে আপগ্রেড কীভাবে করবেন আমি এটা দেখাই দিচ্ছি। আপনি অপশনে চলে আসুন, এই যে বুস্ট অপশনে চলে আসুন, এখান থেকে যে মিশন যে অপশন রয়েছে মিশন অপশনে চলে আসুন। আসার পরে যে এখন ওপেন মিশন যে অপশন রয়েছে ওপেন মিশন অপশনে ক্লিক করে দেবেন, এবং ওপেন মিশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। যেরকম যে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশনের টাস্ক, তো অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা প্রত্যেকে অবশ্যই মাস্ট বি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অ্যাপস অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আপনার যেভাবে করে সেই আপনারও ডাউনলোড করে নেবেন, সরাসরি প্লে স্টোরে চলে আসবে, অ্যাপ্লিকেশনটি চলেছে, ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তার আগে বলে যারা নতুন ইউজার রয়েছেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই, এটা হচ্ছে ইনকাম কীভাবে বৃদ্ধি করবেন সেই ভিডিওটা দেখাচ্ছি। বাট যারা নতুন ইউজার রয়েছেন তারা যেটা করবেন, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, তো আপনারা যেটা করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে আগের ভিডিওটি রয়েছে, যারা নতুন এখনও জয়েন হন নাই, আগের ভিডিওটা আমি ইউটিউব যেটা আরও ভালো মতো বুঝিয়েছি, আর এই ভিডিওটা দেখলেও অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, যারা নতুন ইউজার রয়েছেন তারা আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা আমরা ওপেন করে নিচ্ছি। এবং ওপেন করার পরে তাতে এরকম আসলে আইডি অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ইনপুট রয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে কী করবো, ইনপুট অপশনে ক্লিক করে দেবো। ইনপুট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, এই যে কী অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। কী অপশনে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা প্রাইভেট কী অপশন রয়েছে, প্রাইভেট কী অপশনে ক্লিক করতে পারি, ঠিক আছে। তো প্রাইভেট কী ক্লিক করলে বেটার হয়, প্রাইভেট কী অপশনে ক্লিক করবেন। তো প্রাইভেট কী অপশনে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্ট খুলেছিলেন যেটার প্রাইভেট কী পেয়েছিলেন সেম প্রাইভেট কী এখানে ইনপুট করে দেবেন। তো প্রাইভেট কী আপনারা কই পাবেন, এই যে সেটিং অপশন রয়েছে না, সেটিং অপশনের মধ্যে কিন্তু আপনার প্রাইভেট কী রয়েছে, এই যে সি ডটস, এবং এই সি ডটসের মধ্যে কিন্তু আপনার প্রাইভেট কী পেয়ে যাবেন। তো এটা আমি আপনাদের এই যে এখানে রয়েছে প্রাইভেট কী, এই ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হওয়ার পরে সেম প্রাইভেট কী আপনি যেটা করবেন এখানে ইনপুট করে দেবেন, এখানে বসাই দেবেন, কপি করে পেস্ট করে বসে ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু লগ ইন হয়ে যাবে, এবং এখান থেকে যত টোকেন মাইনিং করেছেন এখানে দেখতে পারবেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনার সেটিং যে অপশন রয়েছে না, সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখানে রেফার কোড একটি অপশন দেখতে পাচ্ছেন, রেফার কোড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার একটা রেফার কোড পেয়ে যাবেন আপনারা আগের পেজে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি আপনাদের দেখাই দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই যে আমাদের একটা রেফার কোড দিয়েছি, এখানে ক্লিক করবেন, রেফার কোডটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে, এইখানে এসে এটা বসাই দেবেন, ঠিক আছে। এই যে আমি যে বসাচ্ছি আপনি এইভাবে বসাই দিবেন, তারপরে মাই রেফারেল এই যে নিচে অপশনে ক্লিক করে দেবেন, এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হওয়ার পরে তারপরে এখানে ভাই কোনো কাজ নেই, এটা আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছেন, অ্যাপে কোনো কাজ নেই, অ্যাপে শুধু আপনার ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন। এই যে আমার ব্যালেন্সটা এখানে শো করছে, এটাই জাস্ট দেখা যাবে। ওকে, তো এখন আমরা আগের পেজে চলে আসবো, আমাদের মেন কাজ হচ্ছে এইখানে, এইখানে চলে আসবো, ঠিক আছে। তো এখানে চলে আসবো এবং আমাদের এই যে ক্যাশের অপশন আসি, তো আমাদের এই মোটামুটি সব কাজ কমপ্লিট, তাই না? অ্যাপের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটার কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে টাস্কগুলো রয়েছে, এখানে হচ্ছে ইউটিউবের টাস্ক রয়েছে, ইউটিউবের টাস্কটা আমরা কমপ্লিট করে নেবো। এখানে গিয়ে ওদের সাবস্ক্রাইবার টাস্ক্রাইবার করে দেবো, এবং করার পরে আমরা আগের পেজে চলে আসবো। তারপরে ইনস্টাগ্রামের টাস্কটা আমরা কমপ্লিট করে নিবো, এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বাকি সবগুলো টাস্ক কিন্তু আমার হয়ে গেছে দেখতে পারতেছেন, এবং এই টাস্কগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে এখন আমরা আগের পেজে চলে আসবো। আসার পরে এই যে বুস্ট যে অপশন রয়েছে, বুস্ট অপশনের মধ্যে চলে আসবো, ঠিক আছে। আসার পরে এই যে এই অপশনে এখন আমরা ক্লিক করে দিব। তো এই অপশন আসার পরে এখন ওপেন যে মিশন রয়েছে, মিশন অন আপগ্রেড, এই অপশন আমরা ক্লিক করবো। এইগুলো তো হয়ে গিয়েছে, বাকি এগুলো হয়েছে, বাকি ওই টাস্কগুলো হয়েছে, এবং এই তিনটা টাস্ক এখনও কমপ্লিট হয়নি। অ্যাপের টাস্কটা তো হয়েছে, এটা আমার একটু লোডিং নয়, এটা লোডিং মেবি হয়ে গেছে। আমি জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি, এটা মেবি ওকে হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা। তো খেয়াল করে দেখুন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়েছে, ডাউনলোডের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন বাকি দুইটা টাস্ক হচ্ছে নিয়ারের টাস্কটা, ঠিক আছে। নিয়ারের টাস্কটা কীভাবে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার অথবা এই যে ক্লিক করতে পারেন, অথবা আপনার যে নামটা রয়েছে না, আপনার নাম তো আপনি এখান থেকে দেখতেই পারবেন, আপনার যে নামটা রয়েছে এই যে নাম, এই নামে আপনাকে নিয়ার লাগবে। এখন নিয়ার আপনি কই পাবেন, নিয়ার আপনি এই নিয়ার টোকেন কিন্তু বাইন্যান্স টাইনার সকল জায়গায় লিস্ট হয়েছে। তার আগে বলে রাখি ভাই, আপনারা যারা মাইনিং স্পিড বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য, যাদের কাছে মাইনিং স্পিড বৃদ্ধি করতে চাচ্ছে না, যারা নিয়ার টিয়ার কিনতে চাচ্ছেন না, তারা না করলে হবে, আপনাদের ইনকাম হবেই। বাট এই প্রসেসগুলো দেখাচ্ছি যাতে আপনার ইনকামটা বৃদ্ধি হয় এর জন্য, ঠিক আছে। এর জন্য আমি এগুলো করতে বলতেছি। যাই হোক, এখন নিয়ার আপনি কই পাবেন, নিয়ার জোগাড় করার জন্য আপনি যেটা করবেন, আপনার বাইন্যান্স থেকে পাবেন নিয়ার টোকেন পাবেন, অথবা অন্য জায়গাতে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু নিয়ার টোকেন পাবেন। তো আপনার অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন, বাইন্যান্স, ওকেএস, কুকেন সকল জায়গায় কিন্তু নিয়ার রয়েছে। এইখান থেকে মাত্র হাফ নেয়ারের মূল্য হচ্ছে হলো $1 মতো। এটা কিন্তু কাটবেন, আপনার জাস্ট অ্যাকাউন্টে রেখে দেবেন এইটুকুই। তো আমার অ্যাড্রেসটা আমি কপি করে আমি অন্য জায়গা থেকে এটা আমি নিয়ে আসি। আমি দেখাই দিচ্ছি, আপনি যদি যে কোনো এক্সচেঞ্জ সাইটে যাবেন, নেয়ার টোকেন যখন উইথড্র করতে যাবেন, জাস্ট আমি ডিপোজিটে আইসি, উইথড্র অপশনে আসবো, সরি।
আপনার এখানে জাস্ট অ্যাড্রেসটা বসাই দিবেন, জাস্ট আমি দেখুন যে অ্যাড্রেসটা বসাই দিলাম, দেখেন এই যে আমার নাম বসাই দিয়েছি, দেখেন নিয়ার প্রোটোকল চলে এসে এখান থেকে হাফ নিয়ারের মূল্য মাত্র মেবি $1 মতো, এবং সেই $1 এখান থেকে আপনি নিয়ে আসবেন। ওকে, এখানে আমি কিন্তু হাফ নিয়ার টোকে নিয়েছি, $1.34 চলে এসেছে, ঠিক আছে। এবং এটা কিন্তু আপনার কোনো লস হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, চাইলে এখান থেকে আপনার আবার ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো খেয়াল করুন আমি ডিপোজিটে করেছি, আমার এই ডিপোজিট টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন বাকি কী কী টাস্ক রয়েছে সেগুলো যদি আমরা দেখে নিই, আবার ওপেন মেশিন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের এটা টাস্ক কমপ্লিট, এবং ডিপোজিট এটা যেহেতু করেছি এটা অপশনে ক্লিক করে দিব, এবং আই কমপ্লিট যে অপশন রয়েছে কমপ্লিট মিশন অপশন আমি ক্লিক করে দেবো, এটাও কমপ্লিট হয়ে যাবে। এবং এই টাস্কটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বলতেছে নিউ উড, দেখেন গো অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং গো অপশনে ক্লিক করলে মেবি আমার লেভেলটা আপডেট হয়ে গেছে, লেভেল টুতে চলে গিয়েছে। এই দেখেন আমার কিন্তু লেভেল টুতে হয়ে গেছে, এতক্ষণ কিন্তু আমি লেভেল ওয়ানে ছিলাম, এখন আমি লেভেল টুতে চলে এসেছি, ঠিক আছে। এখন আমার কিন্তু মাইনিং স্পিড আগের থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আপনারা আবার লেভেল থ্রিতে কমপ্লিট করার জন্য বাকি টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তো আবার ওপেন মিশন অপশনে ক্লিক করে দেন। তো ওপেন মিশন অপশনে ক্লিক করলে আমরা এই দুইটা টাস্ক তো হয়ে গিয়েছে, এখন এই যে ওয়ান ইউজডির যে বিষয়টা, এই টাস্কটা কীভাবে কমপ্লিট করেন আমি বোঝাই দিচ্ছি, ঠিক আছে। এবং এই টাস্কটা কমপ্লিট করলে আবার লেভেল থ্রিতে চলে যেতে পারবেন, তো এটা কীভাবে কমপ্লিট করবেন আবার আপনার অ্যাপে চলে আসুন, এবং আসার পরে ওয়ান ইউজডিতে যেটা এই সোয়াইপ যে অপশন রয়েছে না, সোয়াইপ অপশনে ক্লিক করবেন। সোয়াইপ অপশনে আসার পরে এখান থেকে নিয়ার থেকে নিয়ার ইউজডিতে করবেন, এখান থেকে ইউজডিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবং আপনার যে নিয়ার রয়েছে এটা সোয়াইপ করে ইউজডিতে এক ইউজডিতে করবেন, ঠিক আছে। এক ইউজডি করলে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। যেমন আমার 0.04 এখান থেকে আমি সোয়াইপ করে নিচ্ছি, অপশনে ক্লিক করছি, কনফার্ম করে দিচ্ছি $1.10, এটা কিন্তু আমার সোয়াইপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এটা একটু ওয়েট করি, এই অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি আপনাদের কাছে, যখন ই হয়ে যাবে, যে ইউজডিটি যখন চলে আসবে, যে ইউজডিটি যখন চলে আসবে তখন ইউজডিতে চলে আসছে, দেখেন এটাতে সোয়াইপ করে আমরা ইউজডিটি করে ফেলেছি, ঠিক আছে, এক ইউজডি। তো এখন আপনারা যেটা করবেন, আমাদের কাছে তো এখন এক ইউজডিতে চলে এসেছে, তো এখন আমরা যেটা করবো এখান থেকে এটা কনফার্ম করবো, ঠিক আছে। কনফার্ম করলে এটা টাস্কও কমপ্লিট হয়ে যাবে, মূলত এখন সার্ভার ডাউনের জন্য এই দুটো টাস্কে কিন্তু কমপ্লিট হওয়ার জন্য এটা কমপ্লিট আবার হচ্ছে, আবার হচ্ছে না, আবার ই হয়ে যাচ্ছে, এটা সার্ভারের জন্য, এটা কোনো সমস্যা না। আপনার এটুকু করলে এই দুটো যখন সার্ভার ঠিক হবে, আপনি তো করবেন তখন সার্ভার ঠিক থাকবে, তখন এই দুটো টাস্কও কমপ্লিট হয়ে যাবে। বাকি যে টাস্ক থাকে রেফারের টাস্ক, একটা রেফার করলে হবে, একটা দুইটা রেফার আপনি এক পানে দুই তিনটা অ্যাকাউন্ট ইজি খুলতে পারবেন, নিজের পরে নিজে অ্যাকাউন্ট খুলে নিজের রেফার নিজে করেই এই টাস্কটা কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এই চারটা টাস্ক কমপ্লিট করলে আবার আপনি যেটা করবেন লেভেল থ্রিতে চলে যাবেন, ইজি এখান থেকে লেভেল থ্রিতে চলে যেতে, লেভেল টুতে আসেন আবার লেভেল থ্রিতে চলে আসবেন, এবং লেভেল থ্রিতে গেলে আবার ইনকামের স্পিড আরও বেশি বৃদ্ধি পাবে, তখন দেখবেন আপনার মাইনিং স্পিড আরও দ্রুত বাড়তেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার ইনকামটা কিন্তু ইজিলি এখান থেকে বৃদ্ধি করতে পারবেন। তো আর যদি বেশি পারেন তাহলে কিছু রেফার করার চেষ্টা করবেন, কারণ যেহেতু ভালো অফার বন্ধুবান্ধবকে শেয়ার করলে তো আর বেটার হয়, তারাও ইনকাম করলো, আপনার ইনকাম করলো, আপনার ইনকামটা একটু বেশি হলো, তাই না। আর রেফার ছাড়া মোটামুটি আপনি ইনকামের স্পিড বৃদ্ধি করে এইভাবে এখান থেকে টোকেন আর্নিং করতে পারবেন। আর টোকেনের প্রাইস কিন্তু ভালো আসবে ভাই, আমাদের টোকেন কিন্তু বেশি দিচ্ছে না, খুবই অল্প টোকেন মাইনিং করতে দিচ্ছে, এখান থেকে দুইটা চারটা টোকেন মাইনিং করতে পারলেই ভাই অনেক কিছু, এক একটি টোকেনের প্রাইস ইজিলি $10, $20, $30, $50 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যখন এটার উইথড্র আপনি এই টু যেটা আপডেট আসার সাথে সাথে আমি যেটা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তার জন্য যারা কাজ করতেন মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ওকে। আর যারা নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবেন, আগের ভিডিও দেখে আরও এই টু জেড বিষয়ে বুঝতে পারবেন, কারণ এই ভিডিওতে ইনকাম কীভাবে বেশি করবেন সেই প্রসেসটা বলেছি। তো আগের ভিডিওতে কীভাবে জয়েন হবেন এই টু জেড বিষয়ে আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে। তো যারা নতুন ইউজার রয়েছেন তারা আগের ভিডিওটি দেখে নেবেন। তো আশা করি এই টু জেড বুঝতে পেরেছেন, তো ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই লাইক দেন। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।